আজকে বানাবো ফিশ কাবাব আর আলু কাবাব। তার জন্য আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। আর নিয়েছি আমি লেবু, লেবুটা আমি কেটে নিয়েছি। মাছটা আমি কেটে নিয়েছি আর ভালো করে সাইডগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লেবুর রস। ভালো করে লেবুর রস দিয়ে এটাকে মেখে রেখে দেবো। লেবু রস দিয়ে পুরোটা মেখে রেখে দিয়েছি। এবার মশলাটা বানাবো, তার জন্য নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়েছি গরম মশলা গুঁড়ো, হলুদ মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিলাম সর্ষের তেল, মশলাটা ভালো করে মেখে নিতে হবে। এবার রসুন আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা মাছটার মধ্যে মেখে নেব ভালো করে। ভালো করে মেখে নিয়েছি এটা মশলাটা। ভালো করে মেখে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছি। এবার যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি।
অল্প আরো মশলা নিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম।